সভাত উপস্থিত সন্মানীয় বিধায়ক বিধায়িকা সকল আর আটাইকেইখন জেলার পৰা আহি এই সভাত উপস্থিত হওয়া সন্মানীয় যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, যোৱা বছর 23 সেপ্টেম্বর তারিখে আমি অসমত মুখ্যমন্ত্রীর আত্মনির্ভৰ অসম অভিযান আরম্ভ করেছিল। আপনার মনত আছে 2021 চনত ভারতীয় জনতা পার্টি আর আমার মিত্র দলে যেতিয়া নির্বাচনের মাজলৈ আমি গৈছিলো, তেতিয়া অসমৰ ৰাইজক আমি দুটা প্রতিশ্রুতি দিছিল যে 1,00,000 সরকারি চাকরি আমি নিয়োগ করিম, আর দ্বিতীয়তে 2,00,000 যুবক যুবতীক আমি আত্মসংস্থাপনের পথ দেখুৱাম। আজি আপোনালোকে দেখা পাইছে যে চাওতে চাওতে 1,00,000 নিযুক্তির পরিবর্তে আজি আমি ইতিমধ্যে 1,40,000 নিযুক্তি সম্পন্ন করছো, আর 2,00,000 নিযুক্তির ফালে আজি আমি ধাবমান হয়েছো। যা কেটামান দিনত এডিআরই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন, শিক্ষক নিযুক্তি আর বর্তমান প্রত্যেক জেলাতে চলি থাকা আরক্ষীর নিযুক্তির প্রক্রিয়া আদিয়ে যুবক যুবতীর মাজত এটা ভাবিব নোৱাৰা আত্মবিশ্বাস আনি দিছে। আজি 11,00,000 যুবক যুবতীয়ে একেলগে পরীক্ষা দিয়ে, আর প্রত্যেকজন যুবক যুবতীয়ে এটা কথা অন্তত মনত দৃঢ়ভাবে প্রতিপন্ন করে লৈছে যে নিযুক্তি স্বচ্ছ হব, আর এই নিযুক্তিত কোনেও এটকা নোখোৱাকৈ নিযুক্তি হব, তেনেকুৱা আজি আত্মবিশ্বাস যুবক যুবতীর মাজত গড়ি উঠিছে। আজিরপরা যদি 10 বছর আগলে দীর্ঘকালীন যেতিয়া কংগ্রেসের শাসন চলিছিল, কোনো লড়ার মনত ছোৱালীৰ মনত এই কথা বিশ্বাস নাছিল যে আমি সরকারি চাকরি টকা নিদিয়াকৈ সরকারি চাকরি পাম, কোনেও বিশ্বাস কৰিব পৰা নাছিল। আৰু চাওতে চাওতে সৰু এটা চাকরির বাবে টকা দিয়া ঘোষ দিয়ার পরিমাণ 1 কোটি টকালৈকে বৃদ্ধি পাইছে। কংগ্রেসের দিনত এপিএসসিত এনেকুৱা ব্যক্তিক অধ্যক্ষ কৰি দিয়া হৈছিল যে যার জীবনত এটাই মাত্র ব্রত আছিল যে নিবনুয়া লড়া ছোৱালীর পৰা কেনেকে টকা লুণ্ঠন কৰিব পাৰি, কেনেকৈ ধন লুণ্ঠন কৰিব পাৰি। আৰু এনেকুৱা এটা পৰিবেশ আছিল যে অঙ্গনবাদী কর্মী আশা কর্মী নিযুক্তি দিবৰ বাবে ধনৰ লেনদেন হৈছিল। আজি আমি সেইখন অসম এটা যুগৰ পৰা আন এটা যুগলৈ পৰিৱৰ্তনৰ বাবে কাম কৰিছো। কংগ্ৰেছৰ দিনত থকা পংকিলতাক আঁতৰাই আজি আমি স্বচ্ছতার একটা নতুন দিগন্তলৈ গতি করছো। কোনোবাই খুঁড়িছে যে আমার প্রশ্ন কাকত ঘরত আনিব দিব লাগে, আমি কৈছো ঘরলৈকে লৈ যাও। কোনোবাই কৈছে যে আমাক ওএমআর সিট খন চাব দিব লাগে, আমি কৈছো সেইখনো লৈ যাও। কতো কোনোবাই কৈছে যে প্রশ্নের উত্তর কেটা আপনাদের এনসার কিটো ঠিক করে বনাইছে না নাই তাকো আমি চাব খুঁজিছো, আমি কৈছো সেইটো চাই লোক। স্বচ্ছতার একটা নতুন দিগন্তলৈ আমি গতি করছো। আজি যুবক যুবতীর মাজত এটা ভাবিব নোৱাৰা আত্মবিশ্বাস আহি পৰিছে, ঋণাত্মক পরিবেশ বিলাক সলনি হৈছে, আর লাহে লাহে এটা আন্দোলন বিবর্জিত পরিবেশত আমার রাজ্যখনলৈ স্থায়ী শান্তি আর বিকাশের ধারা উভতি আহিছে। মই 3 বছর আগতে এই খেলপথাৰত যেতিয়া স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেছিল, তেতিয়া মই রাইজক এটাই আহ্বান জনাইছিল যে আমাক এটা আন্দোলন বিবর্জিত পরিবেশ দিয়ক, আমি অসমত এক নতুন দিগন্তলৈ লৈ যাম। আজি আপোনালোকে দেখিছে রাজহুয়া খণ্ডত নিযুক্তি হোক, অসমত উদ্যোগীকরণের বাতাবরণ হোক, বা আত্মনির্ভর অসমৰ ফালে এক নতুন যাত্রা সংখেরিয়া যাত্রা আমি আটাইবিলাকতে আজি সফল হব পাৰিছো। মই নিজেও গম পোৱা নাছিলো যে আমি কিমান সফল হৈছো। যোৱা পৰহি দিনাখন অসমৰ জাগিৰোডত সেমি কন্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি আমি আনিছিলো, ময়ো গম পোৱা নাছিলো যে কিমান ডাঙৰ ইণ্ডাষ্ট্ৰি আমি অসমত আনিছিলো। কিন্তু যোৱা পৰহি যেতিয়া কৰ্ণাটকৰ মন্ত্ৰী এজনে কান্দিব আৰম্ভ কৰিলে
যে কর্ণাটকের পরিবর্তে কিয় এই উদ্যোগ গল মই বুঝি পালো যে আজি এক নতুন দিগন্তলে গতি করেছে আর কর্ণাটকের দরে রাজ্যও আজি সফলতার ঈর্ষান্বিত হবলগিয়া হয়েছে। তাতক মূল জীবনত আন ডর প্রাপ্তি আন একুয়ে হব নয় তাক মানে বিশ্বাস করি। আজি আমি ইমান দিনে অভিযোগ করেছিল যে কর্ণাটকের উদ্যোগীকরণ হয়েছে, কিয় উদ্যোগীকরণ হওয়া নাই। আজি কর্ণাটকত কর্ণাটকের মন্ত্রীয়ে আজি রাজহুয়াভাবে কান্দিব আরম্ভ করেছে যে কিয় উদ্যোগ হয়েছে, কর্ণাটকত কিয় উদ্যোগ হওয়া নাই। তাতক ডর সার্টিফিকেট কি জানি আন কোনেও দিব নয়, যাঙর প্রমাণপত্র কংগ্রেসের মন্ত্রীজনে আমাক দি থ গল, কর্ণাটকের মন্ত্রীজনে আমাক দি থ গল। শ্রদ্ধার যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, মই যেতিয়া অসমের আন রাজ্যবিলাকত গৈ কও যে আমি এনেকুৱা এটা স্কিম আরম্ভ করেছো যে লড়া ছোৱালী আমি নিজের ভরির উপর নিজে ঠিয় হবলে 2 লাখ টাকা দিম, কোনো মর্গেজ নলও, কোনো কাগজ নলও, আর আমাক 1 লাখ টাকা ঘুরাই দিব কেতিয়া 3 বছর তেওঁলোকে গ্যাপ দিব। আজি যদি মোর 2 লাখ টাকা সম্পূর্ণ হয় মই 3 বছর এই 1 লাখ টাকাটো ঘুরাই দিব নালাগে, আর তারপিছত আমি পরবর্তী 5 বছর এই টাকাখিনি সরু সরু ইনস্টলমেন্টের জড়িয়ে আমি উভতাই দিম। 1 লাখ টাকা আমি উভতাই দিব নালাগে, আর বাকি 1 লাখ টাকা আমি কেতিয়া উভতাই দিয়া সম্পূর্ণ করিম 8 বছর পিছত। মই যেতিয়া যেনেকে এনেকুৱা ধরনের আসনির কথা কো তেতিয়া মানুহে আন সরকার সমূহ আচরিত হয়, রাইজ আচরিত হয়। যোৱা কালি মই হরিয়ানাত আছিল, মই এই আসনির বিষয়ে কৈছিল আর রাইজক মই কৈ আহিছিল যে আপনাদের মোর ফেসবুক চাই থাকিব, অহা কালি 11টা বাজাত আমি প্রথম 25,000 লড়া ছোৱালীক এই আসনির ধন আমি হস্তান্তরিত করি। বহুতে মোক বিশ্বাস করা নাছিলে, কয় ব্যাংকত যাব নালাগে বোলে নালাগে, কোনো কাগজও দিব নালাগে বোলে নালাগে, মর্গেজও দিব নালাগে বোলে নালাগে, বোলে টকাখিনি যদি ঘুরাই নিদিয়ে। মই কৈছিল যে অসমৰ যুবক যুবতীর উপর মোর বিশ্বাস আছে, তেওঁলোকক আমি যেনেকে করব অনুরোধ করিম তেনেকেই কাম করিব। আজি হরিয়ানাত বহুত লোকে এই ফাংশন লাইভ চাই আছে, মোক কৈছিল যে আপনি সঁচা কৈছে নে কি কৈছে কালি আমি চাম, মই বোলো আপনাদের চাই থাকিব। অর্থাৎ আজি অসমক লৈ ভারতের চুকে কোণে আমি আজি গৌরব করিব পাৰো যে আমি এখন নতুন অসমৰ ফালে আজি আমি ধাবমান হৈছো। শ্রদ্ধার যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, আপনার সকলে জানে এই আসনিখনের বিষয়ে মই আপনার বহুত দীঘলিয়াক কব নালাগে, মাত্র 3টা কথা মই কব খুঁজিছো। এই আসনিখনের প্রথম ধন 75,000 টাকা আজি আমি আপনার একোখনক ব্যাংক ড্রাফ্ট প্রদান করিম। আপনাদের এই ব্যাংক ড্রাফ্ট লৈ নিজের ব্যাংক একাউন্টত জমা দিলে আপনার ব্যাংক একাউন্টত 75,000 টাকা জমা হব। দ্বিতীয়তে এই মাহৰ ভিতৰতে আপনার আমি 3 দিনক আমার জিলা সমূহ প্রশিক্ষণ করবাম। ইতিমধ্যে কিছু যুবকর প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে আর কিছু যুবকর প্রশিক্ষণ বাকি আছে। মই আপনার প্রতিশ্রুতি দিছো যে আপনার ব্যাংক একাউন্টত অহা 10 নভেম্বরত আমি আরো 25,000 টাকা সুমুয়াই দিম। অর্থাৎ আজি আমি 30 অক্টোবরত কথা কৈ আছো আর 10 নভেম্বরত ৰাতিপুৱা 12 বজাৰ আগতে আপনার ব্যাংকৰ একাউন্টত 25,000 টাকা কৈ আৰু জমা হব। সত্র দুটা 3দিনিয়া প্রশিক্ষণটো সকলোৱে কৰিব লাগিব। আৰু আপোনালোকক আজি সময়ৰ অসুবিধাৰ বাবে আমি কোনো আন্ডারটেকিং এখন সৰু সহি কৰাব খুজিছো, কিন্তু আপোনালোকক আমার জিলার পৰা একোখনক চুক্তিপত্র দিয়া হব, তাত একো লিখা নাই যে 1 লাখ টাকা ঘুরাই দিব নালাগে, আর 1 লাখ টাকা 3 বছর গ্যাপ দি 5 বছর ঘুরাই দিব লাগে, এই কথাখিনিয়ে লিখা এখন কাগজ পাব। এই 2টা কাম আপনাদের 10 নভেম্বরের ভিতর সম্পূর্ণ করিব আর একজেক্টলি 10 তারিখে আপনার ব্যাংক একাউন্টত অতিরিক্ত 25,000 টাকা আমি সুমাই দিম। ইয়ার পিছত এই আসনিখন কেনেকে আগবাড়ি যাব, আমি এজন আপনার লগত একোজন যুবকক আমি নিযুক্তি করছো, তেও কোয়া হব CM AAA ফেলো, অর্থাৎ তেওঁলোকে আপনার লগত মাঝে মাঝে কথা পাতিব,
আপনার ব্যবসায় বাণিজ্য চাব যে যি কাম করেছে আর এটা বছর পিছত যখন লড়া ছালীর কাম কাজক আমি সন্তুষ্ট হম আমি লগে লগে পরবর্তী ধন আমি মুক্তি করে দিম। এই হয়েছে আসনিখনের সবিশেষ। ইয়াত আর বহুত বেশি কমপ্লিকেশন একু নাই। আর যখন লড়া বা ছালী আপনার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করব চা চিতা করব ডাইরেক্টলি আহি মুক বা বিমল বরাক প্রতিবেদন দিব আর তার উপর ভিত্তি করে আমি পরবর্তী ধন আমি মুক্তি করার ব্যবস্থা করি। আজি 25,000 লড়া ছালীক আমি মাতিছো। আন বহুত লড়া ছালীয়ে অপেক্ষা করেছে যে আরো বাকি 75,000 লড়া ছালীয়ে কেতিয়া এই আসনি পাব। এই অহা মাহর 5 অক্টোবর তারিখে আমি আবেদনের পোর্টেল মুক্তি করে দিম যাতে আরো 75,000 হিতাধিকারীক আমি অতি সোনকালে এই ধন আমি মুক্তি করে দিব পারো। শ্রদ্ধার যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, আমার লক্ষ্য 2 লাখ লড়া ছালীক আমি সৃষ্টি করা। মূল প্রচেষ্টা হব যে এই প্রক্রিয়া যদি সফল হয় পরবর্তী দিনত আরো 1 লাখ যুবক যুবতীর বাবে এই আসনি আমি মুক্তি করে দিব খুঁজিছো। অর্থাৎ সর্বমুঠ 2 লাখ লড়া ছালীক আমি এই আসনির জড়িয়ে আমি আত্মনির্ভর অসমের ফালে লই যাওয়ার বাবে আমি চেষ্টা করি। শ্রদ্ধার যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, এই আসনিখন নির্মাণ করুতে আর এই আসনিখন পরিচালনা করুতে উদ্যোগ মন্ত্রী বিমল বরা ডাঙরিয়া, মুখ্য সচিব রবি কোটা ডাঙরিয়া আর আমার জেলার গোটে অফিসার সকলে যা 2 মাহত অভূতপূর্ব কষ্ট আর ত্যাগ স্বীকার করে এই আসনিখন আজির পর্যায়লৈ লৈ আহিছে। মই বিশ্বাস করো যে অসম সরকারের বিষয়া কর্মচারী সকলে আজি এক নতুন কর্ম সংস্কৃতির ফালে গতি করেছে আর এনেকুয়া ধরনের সফলতায় আমাক বিশ্বাস প্রদান করে যে আমি নিশ্চিতভাবে এখন নতুন অসমের বাবে গতি করেছো। মই যুবক যুবতী সকলক আরো এটা কথা কব বিচারিছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় মুদ্রা আসনিখন আমার দেশের যুবক যুবতী সকলক উপহার দিছে। এই আসনির জড়িয়ে আমি ব্যাংকর পৰা 20 লাখ টাকা পর্যন্ত আমি ঋণ পাব পারো। মূল লক্ষ্য হল সরকারে আগবহা 2 লাখ টাকার সদ ব্যবহার, এটা সিভিল স্কোরত আমার সুন্দর প্রতিফলন আর ব্যাংকর লগত ধনের লেনদেন, এইবিলাকর বিষয়ে আমি আপনার জানাই থাকিম। আমার উদ্দেশ্য হল যে আজি যখন 2 লাখ টাকা পাবলৈ সক্ষম হব তেওঁলোকৰ যাত্রা 2 লাখ টাকাত শেষ হয়ে যাব নালাগে। তেওঁলোকে যাতে পরবর্তী দিনত প্রধানমন্ত্রী মুদ্রা আসনির জড়িয়ে ব্যাংকর পৰা 20 লাখ টাকালৈকে লোন লব পারে। আমার লক্ষ্য হল আপনার প্রধানমন্ত্রী মুদ্রা আসনিলৈ আপনার প্রস্তুত করা। মই প্রধানমন্ত্রী ডাঙরিয়ার লগত এই আসনিখনের বিষয়ে আলোচনা করেছিল আর মোক কৈছে যে যা লড়া ছালীয়ে 2 লাখ টাকা ভাল করে ব্যবহার করব। প্রধানমন্ত্রী ডাঙরিয়াক মই কওতে মোক কৈছে যে লাগিলে অসমত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লক্ষ্য সেই লক্ষ্য মই বঢ়াই দিম যাতে প্রতিগৰাকী সফল যুবক যুবতীয়ে মুদ্রা লোনের ভবিষ্যতের দিনত অধিকারী হব পারে। মই বিশ্বাস করো আজি যদি এই 1 লাখ লড়া ছালীক আজির 25,000 পরবর্তী দিনের 75,000 আর তারপর 1 লাখ, এই 2 লাখ লড়া ছালীক যদি আমি প্রধানমন্ত্রীর মুদ্রা আসনিলৈকে লৈ যাব পারো তেতিয়া আমার অসমের সামগ্রিক যে পরিবেশ সেই গোটেই পরিবেশটি সলনি হয়ে যাব। আগত অসমৰ মানুহৰ বিশ্বাস আছিল যে বেংকে আমাক লোন নিদিয়ে, কিন্তু আজি লাহে লাহে সেই পরিবেশবিলাক সলনি হৈছে। চলিত বৰ্ষৰ 31 মাৰ্চলৈকে অসমৰ ক্ষুদ্র আৰু মজলীয়া উদ্যোগলৈকে বেংকে 29,000 কোটি টকা লোন আগবঢ়াইছে, যি আগত কেতিয়াও অসমত সম্ভৱ হোৱা নাছিলে। চলিত বছৰৰ 31 মাৰ্চলৈকে যদি ক্ষুদ্র আৰু মজলীয়া উদ্যোগ আর ব্যবসায়ী গোটেবিলাকক যদি আমি ধরে লো, যা বছরট ব্যাংকে 37,000 কোটি টাকা লোন অসমৰ যুবক যুবতী আর ব্যবসায়ী সকললৈকে আগবাইছে। অসমৰ আত্মসহায়ক গোটর মহিলা সকললৈকেও ব্যাংকে বর্তমান ব্যাপক লোন আগবাইছে। সেইবাবে
মানে আমার যুবক যুবতী সকলক অনুরোধ করি এই টাকাখিনির আপনাদের সদ্ব্যবহার করত, আপনাদের আমি সহায় করি ভবিষ্যতের দিন আপনাদের যাতে প্রধানমন্ত্রী মুদ্রা আঁচনির লোন পাবেন তার বাবে আমি আপনাদের উপযুক্তভাবে গড়ি তুলবলে চেষ্টা করিম। আপনাদের মাত্র আমাক সহায় আর সহযোগিতা করত। আজির এই সুন্দর দিনট মই তারে আপনাদের আহ্বান জানাম। শ্রদ্ধার যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, আমার লক্ষ্য হব লাগে যে এখন আমি যাতে আটায় মিলি সুন্দর অসম নির্মাণ করিব পারো। সততে আন্দোলন, সততে হতাশা, ই কেতিয়াও সমাধানের রাস্তা হব নোৱাৰে। যি যুবক যুবতীর মনত আশা থাকে, হতাশায় যাক কেতিয়াও আন্ধার করিব নোৱাৰে, তেনেকুৱা যুবক যুবতীয়ে সফল হব পাৰে। জীবনত ঘাট আর প্রতিঘাত থাকে, কিন্তু সেই ঘাট আর প্রতিঘাতক যোনে সাহসেরে পরাজিত করিব পারি পারে তেওঁই সফলতা জীবনত অর্জন করিব পারে। আজি যদি আমার চারিওফালে যি সকল ব্যক্তি সফল হয়েছে তেওঁলোকৰ যদি আমি জীবন এবার অধ্যয়ন করো, আমি দেখা পাম কোনো এজন যুবক যুবতীয়ে সোণৰ চামুচ মুখত লৈ জন্মগ্রহণ করা নাই। সেই সকল যুবক যুবতীয়েহে সফল হয়েছে যোনে জীবনক সংগ্রাম বলে স্বীকার করেছে, যে এই জীবনত মই পিতৃ মাতৃর কোলাত জন্ম হওয়ার দিনেরপরা মই সংগ্রাম করছো আর জীবনের শেষ মুহূর্তলৈকে মই সংগ্রাম করিম, আর সংগ্রামক মই ভয় নকরো, তেনেকুৱা যুবক যুবতীয়েহে আকাশ চুব পারে তাক মই বিশ্বাস করো। আর সেইবাবে মই যুবক যুবতী সকলক আহ্বান জানাম যে আপনাদের কেতিয়াও সংগ্রামক ভয় নকরিব, পরাজয়ক ভয় নকরিব, কারণ এটা পরাজয়েহে ভবিষ্যতের জয়ের পৃষ্ঠভূমি তৈয়ার করে। যি লড়া ছোৱালীয়ে জীবনত এবার পরাজয় হয় আর পরাজয় যোনে গ্রহণ করিব নুখুজে, পরাজয়ক বিজয়লৈকে পরিবর্তন করিব খুজে, তেনেকুৱা যুবক যুবতীয়ে নিশ্চিতভাবে সফল হয়, তার অযুত উদাহরণ আমার চারিওফালে বিয়পি আছে। মই আপনাদের অনুরোধ করিম যে আমার জীবনত গোটে সমস্ত জীবনের সংগ্রামক আমি জয়লাভ করিব পারিম যেতিয়া আমার মনত সাহস থাকে আর কিবা এটা করার সপোন থাকে। এসাম অসমত ব্যক্তি আছে যোনে আমার সততে নিরাশার কথা কয়, নিরাশার এই বাতাবরণের লগত আমি যুদ্ধ করিব লাগিব, কারণ নিরাশায় আমাক পিছুয়াই লৈ যায়, নিরাশায় আমাক পরাজিত করে। আমার অসমত এনেকুৱা কোনো সমস্যা নাই যাক আমি একেলগে সেই সমস্যাক আমি সমাধান করিব নোৱাৰো। কোনে ভাবিছিল যে 1.5 লাখ লড়া ছোৱালীয়ে চাকরি পাব, এটকাও ঘুষ দিব নালাগে, যোৱা 10 বছর আগলৈকে এনেকুৱা কোনেও কল্পনাও করিব পৰা নাছিল। প্রতিটো নভবা কাম আজি আমি লাহে লাহে আগবাঢ়ি গৈ সফল করিব পাৰো, মাত্র আমি জীবন যুদ্ধ জিকিবৰ বাবে আমার মনত সাহস আর আমার মনত অযুত সপোনের আমি সৃষ্টি করিব লাগে। মই পুনৰ এবাৰ আজির এই সভাত উপস্থিত আটাইবোৰ যুবক যুবতীক অভিনন্দন জানাইছো। এটা সম্পূর্ণ প্রক্রিয়ার মাজেৰে দুটা দুটা ইন্টারভিউ দি আপোনালোকে এই প্রক্রিয়ালৈ আহিছে। যেতিয়া আপোনালোকৰ সিলেকশন হৈছিলে তেতিয়া মই অফিসার সকলক সুধিছিলো যে আগতে ব্যাংক লৈ ব্যাংকৰ লোন লৈ টকা ঘূৰাই দিব নোৱাৰা কিমান যুবক যুবতী ইয়াৰ মাজত আছে। তেতিয়া অফিসার সকলে মোক কৈছিলে যে স্যার প্রথম বেটছত আমি যিমান লড়া ছোৱালী সিলেকশন কৰিছো সকলোৰে সিভিল স্কোর ভাল, কারো ব্যাংকত ঘূৰাই নিদিয়াৰ অভিযোগ নাই, সকলো সুন্দরভাবে কাম করা এসাম উঠি অহা যুবক যুবতী। মই আপোনালোকক অভিনন্দন জানাইছো। কেতিয়াবা কেতিয়াবা প্রশ্ন হয় যে এই লোন পালে আমি চাকরি করিব নোৱাৰো নেকি, মই এটাই কথা কম যে এই লোন ললেও চাকরির বাবে আমি আবেদন করিব পাৰো, তাত কোনো অসুবিধা নাই, মাত্র মাত্র সরকারি চাকরি পালে আপনাদের লোনটা ঘুরাই আমি সরকারের পৰা পোৱা টকাখিনি ঘুরাই দিব লাগিব, আর 5 বছর পিছত যদি আমি চাকরি পাও তেতিয়ালে এই টকাখিনিও আমি ঘুরাই দিব নালাগে, কারণ 5 বছর পিছত আমি টকা ঘুরাই দিয়ার পরিবেশ নাথাকে। কিন্তু তৎকালীনভাবে যদি কোনোবাই চাকরি পায় তেতিয়ালে আপোনালোকে টকা কেটা উভতাই দিব লাগিব। শ্রদ্ধার যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, মই যদিও চাকরির প্রসঙ্গটো আনিছো, মই অনুরোধ করিম আপনাদের মনত আপনাদের বুকত ইমান সাহস আছে,
আপনাদের জব সিকারর পরিবর্তে জব গিভার হওয়ার বাবে চেষ্টা করক, অর্থাৎ আপনাদের এনেকে কাম করক যাতে দুজন লড়াক আপনাদের কর্মসংস্থাপন দিব পারে। সরকারি চাকরি আমাক একটা নির্দিষ্ট জীবনত আবদ্ধ করে রাখব, সরকারি চাকরিয়ালে চাকরি পয়া দিনাখনে তেওঁলোকৰ জীবনৰ সপোনবিলাক শেষ হয়ে যায়। বহুতে ভাবে যে চাকরি জীবনৰ আরম্ভণি, কিন্তু মই নিজে দেখি অহা কথাটোৱে হল যে চাকরিয়ে জীবনৰ সপোনবিলাক সেই দিনাখনে শেষ করে দিয়ে। তার পিছত গতানুগতিক অফিসত আহা, নির্দিষ্ট দরমাহা লওয়া আৰু মানসিক হেঁচার মাজত চাকরি করা। কিন্তু উদ্যোগ এটা যেতিয়া আমি আরম্ভ করো, ব্যবসায় এটা যেতিয়া আরম্ভ করো, সি জীবনের শেষ নহয়, সি জীবনের আরম্ভণিহে হয়। আর এই সরু উদ্যোগটে আপনার এদিন আকাশ চুবপরা পরিবেশলৈকে লৈ যাব পারে। চাকরিয়ে জীবনের সপোন রুদ্ধ করে আর ব্যবসায় আর উদ্যোগে জীবনের সপোন মুকলি করে। এইটে হয়েছে আমার মাজত ডিফারেন্স। মধ্যবিত্ত পরিয়াল আর আমার মাজত থাকা দুখিয়া পরিয়াল সকলে ভাবে যে চাকরি এটা পালো আমি আর নিশ্চিত হলো। ময়ো মানো চাকরি এটা পালো আমি নিশ্চিত হলো। কি নিশ্চিত হলো? মাহর দরমাহাটা আমি নিশ্চিত হলো। কিন্তু ভাল উদ্যোগ আর ভাল ব্যবসায় যদি করিব পারো, তেনেকুয়া মাহর দরমাহা পুয়া দশজন লড়াক মই নিজে চাকরি দিব পারো, তেনেকুয়া ধরনের আমি আগবাড়ি যাওয়ার ক্ষমতা আমার মাজত আছে। আর এই ক্ষমতার আমি যদি সৎ প্রয়োগ করিব পারো, আমার জীবনত কোনেও রুদ্ধ করিব নোৱাৰে। মই পুনৰবাৰ আপোনালোকক অভিনন্দন জনাইছো। আজিৰ বেংগ্ৰাফখিনি বিতৰণৰ বাবে আমি কেইটামান সৰু নিয়ম কৰিছো, আপোনালোকে যাতে সকলোৱে সহযোগিতা কৰে। আমাৰ বিষয়াসকলে আপোনালোকক কব যে কেইবাটাও জাগাত স্থানত আপোনালোকে যাতে সুন্দৰভাৱে বেংগ্ৰাফখন ল'ব পাৰে। সমষ্টি ওয়াইজ আমি এটা প্লেন কৰিছো, এই প্ল্যানিংটোৰ বিষয়ে আপোনালোকক মোর বক্তব্য শেষ হওয়ার পিছতে আপনার জানাব। এটা এটা সমষ্টিত 200-200 জন লড়া ছোৱালী প্রায় এই আসনির বাবে নির্বাচিত হয়েছে। 200 জন লড়াই লাইন পাতি বেংগ্রাফ লৈ সহি করতে যদি 3 মিনিট করে লাগে, আমাক 600 মিনিটের প্রয়োজন হব, অর্থাৎ 5-6 ঘন্টার আমার প্রয়োজন হব, করবাত করবাত 3-4 ঘন্টার প্রয়োজন হব। সেইবাবে মই আপোনালোকক দীঘলীয়াকৈ কব নোখোজো যাতে সন্ধিয়া 5 বজাত বা 4 বজাত আপোনালোকে উভতি যাব পারে। কারণ এজনে বেংগ্রাফখন পালেও শেষজনে বেংগ্রাফখন নোপোৱালৈকে আমি ইয়াত ৰখিয়ে থাকিব লাগিব। সেই কারণে মই আহ্বান জনাম, কোনে আগত পায় তার বাবে চিন্তা করিব নালাগে, সকলোৰে বাবে বেংগ্রাফ আছে, সকলোৱে লৈ যাব। শেষৰজনৰ হলেহে আপোনালোক যাব পাৰিব। সেই কারণে সুন্দর শৃঙ্খলার মাজেৰে আপোনালোকে এই কাম ফেরা সমাপন করিব। আর পুনর্বার আপনার মই অনুরোধ করিম যে আপনার আমার বিষয়া সকলে যোগাযোগ করিব। 3 দিনের প্রশিক্ষণ কোনে কোনে ইতিমধ্যে প্রশিক্ষণ ললে হাত ডাঙক, প্রায়বিলাকে প্রশিক্ষণ ললে। যি সকলে প্রশিক্ষণ লওয়া নাই তেওঁলোকক এই মাহৰ ভিতৰতে আমি প্রশিক্ষণ দিম। আর পরবর্তী 25,000 টাকা কোন তারিখে পঠাই দিম, কোন তারিখে পঠাই দিম? 10 নভেম্বর। মই ডেটটো নোচোৱাকৈ কৈছো, যদি রবিবার হয় তেতিয়া 11 নভেম্বর হয়ে যাব, হ্যাঁ পিছত আর নকব। কিন্তু মই নেদেখাকৈ কলো, ভাষণত কৈ থাকোতে ডেটটো মনত আহিল, মই কৈ দিলো। কারণ 10 তারিখে আমি অরুণোদয়বিলাক পঠাও, সেইকাৰণে 10 তারিখটো মুখত মূৰত থাকেই, সেইকাৰণে 10 তারিখটো কৈ দিলো। কিন্তু 10 তারিখটো যদি কিবা কারণত রবিবার বা ফোর্থ স্যাটারডে হয় তেতিয়ালে 11 তারিখে পাব। এই কথাখিনিকে কৈ পুনৰ এবাৰ আপোনালোকক ধন্যবাদ আর অভিনন্দন জানাই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো। মোৰ লগত একেলগে কব, ভাৰত মাতা কি, ভাৰত মাতা কি, জয় আই অসম, জয় আই অসম। বহুত বহুত ধন্যবাদ।